হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা হয়তো ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওর টপিকসটা কি। বন্ধুরা, আজকে আলোচনা করব হাংরি শার্কের আসল সত্য ঘটনা সম্পর্কে। ছোটবেলায় থাকতে হাংরি শার্ক গেম তোমরা হয়তো অনেকেই খেলেছো, অনেকে স্মৃতি জড়িয়ে আছে হাংরি শার্ক গেমের সাথে। আমি তো ছোটবেলায় থাকতে এই গেমটি অনেক খেলেছি এবং আমার ভাইয়েরাও খেলেছে। হাংরি শার্ক হলো আমার ওয়ান অফ দ্য ফেভারিট গেমের মধ্যে একটি। আর কোন রহস্যের উপর এই গেমটি বানানো হয়েছে তা জানতে চলেছি আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমরা প্রথমে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, বা একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে তোলে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা আমাদের চ্যানেলে এরকমই ভিডিও বানিয়ে থাকি। তো বন্ধুরা, বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Hungry Shark Game creator-er naam holo Arek Charge. Tini tar ek interview-te bolen, tini chotobelay thakte Shark-ke khub pochondo korten. তিনি এটাও বলেন যে এই গেম তৈরি করার পিছনে আরও একটি ঘটনা রয়েছে। এরপর তিনি ঘটনাটা বলা শুরু করেন। আমরা সকলে জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকির উপরে দুটি পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করে। এই পারমাণবিক রেডিয়েশনের ফলে অনেক প্রাণী মারা যায় আর কিছু প্রাণী নিজের আকৃতি পরিবর্তন করতে থাকে। সে সময় জাপানের সমুদ্রে ব্লু শার্ক পাওয়া যেত। এই নিউক্লিয়ার রেডিয়েশন সমুদ্রে ছড়িয়ে যায়, এর ফলে কিছু শার্ক মারা যায় আর কিছু শার্ক আকার আকৃতির দিক থেকে বড় হতে থাকে, তারা হিংস্র হয়ে উঠতে থাকে। সে সময় একদিনে জাপানে 2000-এরও বেশি মানুষ মারা যেত। এই শার্কগুলো ধীরে ধীরে চীন, তাইওয়ান, কোরিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশের সমুদ্রগুলোতে ছড়িয়ে পড়তে থাকে। এই সব দেশের সরকার শার্কদেরকে মারার জন্য কিছু অস্ত্র তৈরি করে আর একদিন সেই শার্কগুলোকে মেরে ফেলে। বন্ধুরা, তোমাদেরকে একটা মজার ফ্যাক্ট জানাই, 14ই আগস্ট এই কারণেই ইন্টারন্যাশনাল শার্ক ডে পালন করা হয়। তো গল্পে ফিরে আসা যাক। যখন আমাকে একটা গেম বানানোর অফার দেওয়া হয়, তখন আমি এই ঘটনাটার উপর ভিত্তি করে এবং কিছু কাল্পনিক শক্তি অ্যাড করে এরকম হাংরি শার্কের মতো একটা গেম বানাই। আর ধীরে ধীরে এই গেমটা খুব জনপ্রিয় হতে থাকে। তো বন্ধুরা, এটাই ছিল হাংরি শার্ক গেমের আসল সত্য ঘটনা। বন্ধুরা, আমরা পূর্বের ভিডিওতে ক্যান্ডি ক্রাশ গেমের আসল সত্য ঘটনা সম্পর্কে একটি ভিডিও বানিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে দেখতে পারো, এই ভিডিওর শেষে স্ক্রিনে দেওয়া আছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও, কারণ একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে তোলে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা আমাদের চ্যানেলে এরকমই ভিডিও বানিয়ে থাকি। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।